সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল ও বিতর্ক যেন একই সুতোয় গাঁথা। নিয়মিত বিরতিতে উদ্ভট মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনাম হয়ে আসছেন তিনি। মঞ্চে উঠে মাতলামি, স্ত্রী ও মাকে নির্যাতন, মাদক সেবন সহ জড়িয়েছেন বিভিন্ন অপরাধে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেল গায়ক নোবেলকে। নিজ এলাকায় তাহাজ্জুদের নামাজ শেষ করে বৃষ্টিতে ভিজে 2 কিলোমিটার পথ হেঁটে ফজরের নামাজ আদায় করলেন এই গায়ক। এ সময় মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের সঙ্গে আড্ডা ও মেহেরবান গানটি গেয়ে শোনান নোবেল। নোবেলের সঙ্গে কণ্ঠ মেলান মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে এমন কয়েকটি ছবি ও ভিডিও। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। নিজ ফেসবুক প্রোফাইলে আপলোড করেন নোবেল। ছবি ও ভিডিওতে দেখা যায় গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কোট মসজিদ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন নোবেল। এ সময় শিক্ষার্থীদের আবদারে মেহেরবান গানটি গেয়ে শোনান, তার সঙ্গে কণ্ঠ মেলান মাদ্রাসার শিক্ষার্থীরা। এমন কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই গায়ক। এ নিয়ে গণমাধ্যমকে নোবেল জানান, নামাজের উদ্দেশ্যে বাড়ানো প্রতিটি কদমে 70 নেকি। তার বাসা থেকে কোট মসজিদ প্রায় 2 কিলোমিটার দূরে, প্রায় 2000 কদম ফেলে সেখানে যেতে হয়। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে দেখেন বৃষ্টি হচ্ছে, পরে বাসা থেকে ভিজে ফজরের নামাজ আদায় করতে বের হন কোট মসজিদের উদ্দেশ্যে। গায়ক নোবেল আরও জানান, নামাজ আদায়ের পর মসজিদের মুয়াজ্জিন তাকে ডেকে বসান। মুয়াজ্জিন অবশ্য তার বন্ধু হয়। ওখানে বসে আড্ডা দেওয়ার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়া বাদ দিয়ে ছুটে আসে। পরে তাদের আবদারে নোবেল ইসলামিক গান গেয়ে শোনান। কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা থেকে উত্থান হয় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। অল্প সময়ের মধ্যেই দুই বাংলার সুপারস্টার হয়ে ওঠেন তিনি, কিন্তু এর পরপরই শুরু হয় নোবেলের অধঃপতন। জন্ম দেন একের পর এক বিতর্কের। এসব নিয়ে পুলিশের হাতেও গ্রেফতার হতে হয়েছে সঙ্গীতশিল্পী নোবেলকে। সাইদ রহমান, কালবেলা।